যদি আপনি পেট্রোল পাম্প করবার জন্য ইচ্ছুক হন, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে কি করে পেট্রোল পাম্পের জন্য অ্যাপ্লিকেশন করা যায় এবং খুব সহজে আপনি কি করে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে পেট্রোল পাম্প এর মালিক হয়ে উঠতে পারেন। তবে চলুন দেখা যাক এবং আমরা দেখাবো কি করে ফর্ম ফিল আপ করতে হয়। ডিস্ট্রিবিউটর পেট্রোলিয়াম, এইচপিসি এবং ইন্ডিয়ান অয়েল, এদের অ্যাডভার্টাইজমেন্ট বের হলে তবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, না হলে অ্যাপ্লিকেশন করার কোনো সুবিধা হবে না। যেমন এসআর, রিলায়েন্স, এইসব পেট্রোল পাম্পগুলো আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশানে সাড়া দিয়ে ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। অতএব আজকে আমরা এসআর কোম্পানির একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো। এসআর কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, তো এখান থেকে দেখুন এই উপরে আছে বিকামে ফ্র্যাঞ্চাইজি, এই অপশনে ক্লিক করব। ফ্র্যাঞ্চাইজি রিটেলার আউটলেট ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে, আপনি এই এই নাম্বারে কল করেও জেনে নিতে পারেন, মিস কল দিতে পারেন এবং ওনারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করে আপনি সমস্ত যেসব আপনার কোয়ারিগুলো আছে সেগুলো সব জেনে নিতে পারেন, অথবা এই নাম্বারে আপনি নিজে কল করে সমস্ত কোয়ারিগুলো জেনে নিতে পারেন। চলুন দেখা যাক কী করে ফর্মটা ফিল আপ করা যায়। এই ফর্মটা আছে, খুবই সহজ। প্রথমে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি। আপনি কী করে জানতে পারলেন যে এইখানে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে? সেই অপশনটা নিউজ পেপার, অনলাইন, সোশ্যাল মিডিয়া, আদার্স, কী করে জানতে পারলেন? আপনার রাজ্য, আপনার ডিস্ট্রিক্ট দিয়ে সাবমিট করবেন। অ্যাপ্লিকেশানে আগে বলে রাখি, যদি আপনার হাইওয়ে বা গ্রামীণ এলাকায় রাস্তার ধারে জায়গা থাকে এবং তাতে আপনি যদি পেট্রোল পাম্প করতে ইচ্ছুক হন, তবে আপনি এই ফর্ম ফিল আপ করবেন এবং তার জন্য রেডি হয়ে থাকবেন যে আপনাকে যে কোনো মুহূর্তে ডাকা হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক দিন। ধন্যবাদ।